হোয়াটসঅ্যাপ ওয়েলকাম টু বংশং ওয়েলকাম টু আদার ভিডিও অফ বংশং। তো প্রত্যেক বছরের মতন কিন্তু এই বছরও আমরা চলে এসেছি যে জিনিসটা করতে, সেই জিনিসটা তোমরা সবাই জানো, আর সেই জিনিসটার জন্য আমি কিন্তু ফেমাস আমার চ্যানেলে। সেটা হচ্ছে কি, ঠিক ধরেছ, পুজো পরিক্রমা এই বছরও করছি, মানে এই বছর হচ্ছে পুজো পরিক্রমা 2023। আর কোথায় এসেছি যদি লোকেশান জানতে চাও, সেটা হচ্ছে মার্কনি দক্ষিণ পল্লী। তো মার্কনি দক্ষিণ পল্লীতে কিন্তু আমরা চলে এসেছি, আর এই বছর পুজোর থিম কি সেটা তোমাদেরকে জানাবো। ভিডিওটা দেখতে থাকো আর আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকতে থাকি, ততক্ষণ একটা ছোট সিনেমেটিক দেখতে থাকো, তারপরে আসছি কথাবার্তায়, থিম জানাচ্ছি, চলো। ভেতরে কিন্তু আমরা প্রবেশ করে ফেলেছি অলরেডি, কিন্তু তোমরা আওয়াজ ফাওয়াজ শুনতে পাচ্ছ, ঠোকাঠুকির আওয়াজ চলছে, মানে কিন্তু কাঠামোর যে স্ট্রাকচার রেডি হয় সেটা কিন্তু অলরেডি চলছে, সেটা তোমরা সিনেমাটিকের মাধ্যমে দেখলে। আর এইবার বলি যে মার্কনি দক্ষিণ পল্লী যে কমিটির পক্ষ থেকে যে পুজোটা হয়, প্রত্যেক বছরই ভালো রকম পুজো করে তোমরা সবাই জানো, তো এই বছরও কিন্তু একটা ইন্টারেস্টিং পুজো হচ্ছে। আর থিম যেটা জানতে চেয়েছিলে, যেটার জন্য এতক্ষণ এক্সাইটেড ছিলে, সেটা জানিয়ে দিই, বেশিক্ষণ আর সাসপেন্সে রাখবো না। সেটা হচ্ছে কি, ইন্দোনেশিয়ান বালি টেম্পেল, ঠিক আছে। তো বালি টেম্পেলটা কি সেটা জানো, যেটা জানো না তোমরা আর কি, সেটা হচ্ছে একটা কাইন্ড অফ হিন্দু মন্দির কিংবা টেম্পেল বলতে পারো। তো সেটার একটা কিন্তু আদলেই কিন্তু এই স্ট্রাকচারটা তৈরি হচ্ছে এই বছর মার্কনি দক্ষিণ পল্লীতে। আর এই বছর আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, আমি যেটা যতদূর জানতে পেরেছি কিংবা শুনেছি, সেটা হচ্ছে এই বছর কিন্তু এইখানে পুতুল নাচও হবে, ঠিক আছে, মানে পাপেট শো যেটাকে বলে। তো পুতুল নাচ হচ্ছে, সেটার জন্য কিন্তু আসতেই হবে। আর ইন্দোনেশিয়ান বালি টেম্পেল কীভাবে সেজে উঠছে সেটা দেখার জন্য কিন্তু এই বছর আমাদের মার্কনি দক্ষিণ পল্লী আসতে হবে। তো আমরা দক্ষিণ পল্লী, মানে মার্কনি দক্ষিণ পল্লীতে এসে কিন্তু এখানকার একজন কমিটির সদস্যকে আমরা পেয়ে গেছি। তো ওনার কাছ থেকে জেনে নেবো যে এই বছরের থিম আর এই বছর কততম, মানে আর কি ইয়েতে পড়লো, মানে কি বলে ওটাকে, বর্ষ বর্ষ, হ্যাঁ, কততম বর্ষে এটাতে পরিণত হলো, চলো তো বলে দাও। এটা তো আপনার 63 বর্ষে পরিণত হলো। আচ্ছা আচ্ছা, এটা এটা হচ্ছে ইন্দ্রনিয়াসার যে বালি টেম্পল তারই আদলে তৈরি হচ্ছে। আচ্ছা, এবার এমন কি, মানে আয় ব্যয় কেমন, খরচাপাতি কেমন আছে শুরু, সেটা ঠিক আমার পক্ষে বলা যাবে না। আচ্ছা, হ্যাঁ, সেটা কমিটির যারা এই সদস্য আছে তারা সেটাকে বলতে পারবে। আচ্ছা, তো এই বছর পুজো কেমন হবে মনে হচ্ছে? আমরা তো ভালো আশা করবই। হ্যাঁ হ্যাঁ, সেটা তো স্বাভাবিক ব্যাপার, সেটা আমরা কি আমাদেরটা কি বলবো যে আমাদেরটা ভালো হবে না, বলবোই ভালো হবে, আশা করছি ভালো হবে। আর এই বছর আর একটা জিনিস শুনলাম, সেটা হচ্ছে এই বছর নাকি এখানে পুতুল নাচ হচ্ছে। হুম, হচ্ছে। আচ্ছা, সেটার জন্য কি, মানে পুতুলের যে মানে নাচের যে জলটা সেটা কোথা থেকে আসছে সেটা আমি ঠিক করতে পারবো না, আপনাকে মানে এর কমিটির লোকের কাছে ওটাকে ওটা না জানানোই ভালো, কারণ যত মানুষ পরে এসে জানতে পারবে তত কিন্তু উত্তেজনা তখন থাকবে আর, ঠিক আছে। তো চলো, অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো, চলো। ফাইনালি আমাদের মার্কনি দক্ষিণ পল্লীর যে প্রস্তুতি পর্ব সেটা কিন্তু শেষের পর্বে। তো তোমরা সব কিছুই দেখলে যে এখানে কীভাবে কাঠামো স্ট্রাকচার তৈরি হচ্ছে না হচ্ছে, থিম কী জানলে, সব কিছুই তোমাদেরকে জানালাম। তো এই বছর কিন্তু পুজোতে মার্কনি অন্তত একবার আসতেই হবে। আর সবথেকে যেটা মেন আকর্ষণ সেটা হচ্ছে এই বছর কিন্তু এখানে পুতুল নাচও হচ্ছে, ঠিক আছে, যেটা আমাদের কাকু বললো সেটাই কিন্তু হচ্ছে এখানে। তো চলো, ভিডিওটা এইটুকুই ছিল, মার্কনি দক্ষিণ পল্লী থেকে যে এক্সপেকটেশানটা সেটা কিন্তু এই বছরে আরও একটু বেড়ে গেল, ঠিক আছে। তো যেহেতু বেড়ে গেল তো আমরা তো আসছি, তো তোমাদেরকেও কিন্তু এই বছর এই পুজোতে মার্কনি দক্ষিণ পল্লীতে কিন্তু একবার আসতে হবে। তো ভিডিওটা এইটুকুই ছিল, বেশি লম্বা করবো না। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে ভিডিওটাকে। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, কী করছো, সাবস্ক্রাইব করো,
বাকিটা বলবো না, দীপ্তদা মারবে। তো চলো, দিস ইজ বংশ সাইনিং অফ টুডে, গুড বাই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।